জুলাই আগস্টের গণ অভ্যুত্থান স্মরণীয় রাখতে গণভবনে জাদুঘর হিসেবে দ্রুত কাজ শেষ করতে উপদেষ্টাদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার গণভবন পরিদর্শন করে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা বলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা গেল সাড়ে পনেরো বছর ধরে যে নিষ্ঠুর দমন পীড়ন ও নৃশংস কর্মকাণ্ড চালিয়েছে তারই স্বৈরশাসনের প্রতীক গণভবন বিক্ষুব্ধ জনতার হাতে বিধ্বস্ত ভবনটি পরিদর্শনকালে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আরও বলেন জাদুঘরটি শেখ হাসিনার দুঃশাসনের স্মৃতি এবং ক্ষমতা থেকে উৎখাত করার পর জনগণের যে ক্ষোভ প্রকাশ করেছিল তা সংরক্ষণ করবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাদুঘরের জন্য প্রস্তাব চূড়ান্ত করতেও নির্দেশনা দিয়েছেন তিনি